শনিবার সকালে রাজধানীর রামনগর 8 নং স্থিত নবজাগরণ ক্লাবের উদ্যোগে ক্লাবে বৃক্ষরোপণ করা হয়। এর পাশাপাশি ডেঙ্গু রোধে সচেতনতামূলক কর্মসূচি সংগঠিত করা হয়। উভয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ও 15 নং ওয়ার্ডের কাউন্সিলর নিবাস দাস সহ ক্লাবের কর্মকর্তারা। এদিন প্রথমে ক্লাব প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। এরপর ডেঙ্গু দমনে ক্লাব সংলগ্ন এলাকার ড্রেনগুলিতে ব্লিচিং পাউডার, মশার ঔষধ ও ডিটিডি ছড়ানো হয়। এই রাজ্যে শহরে কিছু কিছু জায়গায় ডেঙ্গু রোগের প্রবণতা বা প্রকৃতি পেয়েছে। তার উদ্দেশ্যে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর এবং আগরতলা পৌর নিগম বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং ভালো লেগেছে বিভিন্ন সামাজিক সংস্থা ক্লাব, বিশেষ করে আগরতলা শহরের প্রাচীনতম পুরাতম ঐতিহ্যবাহী ক্লাব এনজি ক্লাব নবজাগরণ সংঘ আজকে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এই রামনগর 7-8-9 এই এলাকায় ওনারা বিভিন্নভাবে যাতে ডেঙ্গু প্রতিরোধ করা যায় সেক্ষেত্রে তারা বিভিন্ন ড্রেনে পাখিতে জমা জল আছে সেখানে ব্লিচিং করা দেওয়া আছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করছে যাতে পুকুর জল জমে না থাকে। যেখান থেকে ডেঙ্গুর উৎপত্তি লাভটা নষ্ট করার জন্য তারা কিন্তু এই চেষ্টা করছে। আমি আশা করি